হ্যালো ফ্রেন্ডস, এখন আমি আপনাদের দেখাবো এই মিড টার্মের প্রিভিয়াস কোশ্চেনের আরেকটি সলিউশন। সেটা হচ্ছে যে এখানে টু এর বি এখানে বলা হচ্ছে কনসিডার দ্য ফলোয়িং রেগুলার এক্সপ্রেশন এ স্টার, যত ক্লিয়ার বোঝা যাচ্ছে না, এ স্টার ফার্স্ট ব্র্যাকেট এ ডিভাইডেড সি, তারপর ব্র্যাকেট আবার এ পুরাটার ওপর স্টার, তারপর সি। তো এটা প্রশ্নে তারপর এখানে বলা হয়েছে যে ড্রো দ্য এনএপে ফর দ্য ফলোয়িং ফর দ্য রেগুলার এক্সপ্রেশন। এই যে এখানে যে একটা এক্সপ্রেশন দেওয়া আছে এটার উপর আমাদেরকে একটা এনএপে ড্রো করতে হবে। তারা বলছে কনভার্ট করসপন্ডিং ডিএফে, এই যে আমরা যে এনএপেটা তৈরি করব, এই তৈরি করাটার পর এটা ডিএফেতে কনভার্ট করতে হবে। আসলে প্রশ্নে এভাবেও থাকতে পারে বা এর আগের মতো থাকতে পারে। যে এর আগে আমাদের প্রশ্ন ছিল যে কিছু স্ট্রিং থাকবে, এ স্টার্ট উইথ হবে, সাপোজ বলা থাকবে এ দিয়া এবং ইন্ট উইথ হবে কিউ দিয়া, বা আমাদের ক্লাস টেস্টে স্যার বলছিল যে সেট আপ অল স্ট্রিং এর মাঝে সাব স্ট্রিং থাকা লাগবে এ এ। তো এইভাবে আসলে দুইভাবে থাকতে পারে বা রেগুলার এক্সপ্রেশন দিয়েও থাকতে পারে। তো এখানে যেহেতু প্রশ্নে রেগুলার এক্সপ্রেশন দিয়ে আছে, তো আমি রেগুলার এক্সপ্রেশন দিয়ে করতেছি। তো প্রশ্নটা এখানে ক্লিয়ার নাই, তো আমি এখানে প্রশ্নটা উঠে নিয়েছি। সেটা হচ্ছে যে এরকম দেওয়া থাকবে, তো এখানেও ক্লিয়ার কিছুটা বোঝা যাচ্ছে। তো আমাদেরকে মূলত একটা স্ট্রিং দেওয়া আছে, এটা এটা আমাদেরকে রেগুলার এক্সপ্রেশন দেওয়া আছে। তো এটাই আমাকে প্রথমে করতে হবে, ড্রো দ্য এনএপি ফর রেগুলার এক্সপ্রেশন। তো রেগুলার এক্সপ্রেশনের ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে প্রথমে দেখতে হবে যে এখানে এ বি স্টার, আসলে এখানে বির উপর শুধু স্টার, এখানে কিন্তু এ বির উপর স্টার নয়, এখানে এ বিয়ের শুধু এখানে বিয়ের ওপর স্টার। তো এখন দেখতে হবে কার কার ওপর স্টার নেই। এখানে যদি এখন আমাদেরকে যেটা করতে হবে, এ স্টার একটা ডায়াগ্রাম করতে হবে। তো এখানে সাপোজ এটা দিলাম এ, এরপর এস্টার ছাড়া কে কে আছে, এস্টার ছাড়া আছে এ, আমরা শুধু সেটা করে নেব। এখানে এস্টার ছাড়া আছে এ, তারপর বি, একটা এ এগুলো আছে স্টেট। এখানে আমরা এ যে দিতে হবে তা না, আমরা এখানে এক্সও দিতে পারি, ওয়াই দিতে পারি, বা এখানে ওয়ান দিতে পারি, এটা টু দিতে পারি, ইচ্ছা। তো আমি এ বি দিলাম। দেওয়ার পর এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এস্টার ছাড়া পাইছি কি এ, তারপর এটা পুরোটার ওপর একটা স্টার আছে, তাহলে এ সি দুইটাই বাদ, তারপর পরে আছে কি সি, তাহলে সি, যখন এ আর সি ভাবো সেটাই হবে ফাইনাল স্টেপ। এটা হচ্ছে সি দিলাম, আসলে এটা ছোটো হতের সি আর এটা হচ্ছে বড়ো হতের সি। তো এখন এখানে যে শুধু এইটা, এটা হওয়ার পর এখানে যদি আরও থাকতো, সাপোজ এরপর যদি আরেকটা ডি থাকতো, যদি এখানে ডি থাকতো, তাহলে এখানে তখন এটা ফাইনাল স্টেট হতো না, এখানে সাপোজ এরকম হতো। তখন যদি ডি থাকতো তাহলে এখানে হতো এ, এ দিয়ে গেল, তারপর এখানে আর এটা এর উপর স্টার আছে, এই পুরাটার উপর স্টার আছে, তাহলে এটা নাই। তারপর এখানে আমরা গেলাম, তারপর সি দিয়ে গেলাম, এটা সাপোজ সি, যেহেতু আরও ডি আছে তখন এরকম ডি হইতো, যে ডি হতো ফাইনাল স্টেট, এখানে ডি ফাইনাল স্টেট হইতো, যেহেতু এখানে ডি নাই অতএব আমরা এটা লিখতেছি না। তাই এর ভেতরে যদি থাকতো, সাপোজ এখানে যদি থাকতো, সেই ক্ষেত্রেও কিন্তু এটা হইতো। তো বা এখানে আরও একটা হইতে পারে, আমি যেটা দেখাচ্ছি সাপোজ এ, এ যদি এখানে প্লাস থাকতো সেই ক্ষেত্রে কী হইতো, আসলে এরকম প্লাস দিতেও পারে। যদি এরকম প্লাস থাকতো, এখানে তো এ বি স্টার দিচ্ছে, এখানে যদি প্লাস থাকতো তাহলে কিন্তু, তাহলে প্লাস থাকলে আমি এর আগেই বলছিলাম যে যদি প্লাস থাকে তাহলে বি প্লাস যদি হয় তাহলে এর মানে বোঝায় ওয়ান অর মোর, তাহলে এর এর অর্থ দাঁড়ায় যে বি কমপক্ষে একটা থাকতে হবে, তারপর কতগুলো থাকে থাকুক, তাহলে কমপক্ষে একটা অ্যাটলিস্ট একটা এ থাক বি থাকতে হবে। তো এই ক্ষেত্রে এটা হবে এরকম যে এ বি, যে মানে কমপক্ষে একটা বা অনেকগুলোও থাকতে পারে, তাহলে একটা বি তারপর বি স্টার, তাহলে এর মানে এইটা বোঝা যে এইরকম। তাহলে এটা এইটা যদি হয় তাহলে আমাদেরকে কেমন হবে, অবশ্যই এ, তাহলে এখন আছে কি
যদি প্লাস থাকে তাহলে আসলে এইভাবে আমরা ভাঙিয়ে নেব, ভাঙিয়ে নেওয়ার পর এখন আছে কি বি। তো এখানে খালি মানে এখন আমাদের কার মাথায় স্টার নেই সেগুলো আমরা এখানে পরপর একটা স্টেট করে নেব। তাহলে আছে এ, এরপর বি, তারপর এ বির মাথায় স্টার নেই তাহলে এটা হচ্ছে বি, তারপর হচ্ছে কি সি, তারপর এর মাথায় স্টার আছে, এর মাথায় স্টার আছে, বাকি আছে কি সি। যখন আমরা পুরোপুরি লিখলাম সেটা দেবো ফাইনাল স্টেট। আর এটা হচ্ছে ডি, এটা হচ্ছে মূলত যদি প্লাস থাকে এভাবে আমাদেরকে ভাঙিয়ে নিতে হবে। তো এখন আসলে আমি এই ম্যাটটাই করতেছি, এখানে হচ্ছে এ প্রশ্ন ছাড়া যেটা আসলে এটা স্টার সি স্টার সি, এটা কিন্তু পুরাই এর উপর না, যদি এ বির উপর থাকতো তাহলে অবশ্যই ব্র্যাকেট দিয়ে এভাবে দেওয়ার থাকতো, এখানে যেমন দেওয়া আছে তো এখানে শুধু এর ওপর স্টার। তো এর ডায়াগ্রামটা কী হবে, স্টেট ডায়াগ্রামটা হবে এ, কার কার মতো স্টার নাই, এর মতো স্টার নাই তাহলে বি, তারপর এটার উপর স্টার আছে, এটার পুরোটার উপর স্টার আছে, তাহলে এখানে আসছে সি, এটা বড় হতে সি, এটা আছে ফাইনাল স্টেট, অবশ্যই এখানে এই জন্য দিতে হবে। তো ফাইনাল স্টেট শেষ। তো এখন এ থেকে গেলাম, এখন এখানে বির উপর যে স্টার দেওয়া আছে তাহলে বি বলতে অনেকগুলো বি লুপ, এখানে বলতে যে শুরুতে অবশ্যই এ থাকবে, শেষে একটা সি থাকতে হবে, তাহলে এখানে বি স্টার আছে, এখানে আমরা যদি এইভাবে একটা স্টার লাগে দেই লুপ দেই তাহলে সেলফ লুপ মানে চলতে থাকবে, বি স্টার বলতে অনেকগুলো চলতেই থাকবে। তারপর এখানে আছে কি, এখানে এ ডিভাইডেড বাই সি, আসলে এটা প্রশ্নে এইরকম এইটা এ প্লাস সি এটা, আবার এ কমা এটা, আর একটা আছে এ সি, এই তিনটা সেম প্রশ্নে যে কোনো একটা থাকতে পারে, এ ইউনিয়ন সি, এ প্লাস সি, এ কমা সি, এ ডিভাইডেড বাই সি, এই তিনটা সেম কাজ করে। তো এর মানে বোঝাচ্ছে কি, এখানে এ সি এর মানে স্টার মানে বোঝাচ্ছে এর ওপর স্টার বা সি এর ওপরও স্টার, তাহলে সিও লুপ হবে, এও লুপ হবে, সিও লুপ হবে, তাহলে এখানে প্রথমে বি, এই যে এটার জন্য বি লুপ হয়েছে, তারপর আবার আমরা এখানে একটা স্টার দিতে পারি বা এখানেও কমা দিয়ে দিতে পারি, যে এখন আছে কি এ, এ বলতে যে এটা তাহলে এ, আবার আছে কি সি, বা এখানে আমরা আলাদা আলাদা একটা দিতে পারি, এখানে দিতে পারি এ বা এখানে দিতে পারি সি, বা এখানে একবারেও দেখা যায় এভাবে এ বি সি। তা আসলে মূলত আমাদের এটা আসছে এন এফ এ এন এফ এ স্টেট ডায়াগ্রাম গেল। এখন আমাদেরকে প্রশ্নে বলা আছে কনভার্ট দ্য করসপন্ডিং ডিএফএ। এখন এই যে আমাদের যে এইটা আমরা পেলাম, এটা থেকে আমাদেরকে একটা ডিএফএ এখন তৈরি করতে হবে। তো ডিএফএ তৈরি করার ক্ষেত্রে আমাদেরকে একটা স্টেট ট্রানজ্যাকশন টেবিল তৈরি করতে হবে, স্টেট ট্রানজ্যাকশন টেবিল, এটা হচ্ছে এনএফের ক্ষেত্রে। তো এখানে আমরা এভাবে নেব, নেওয়ার পর স্টেটগুলো এই পাশে লাগবো, স্টেট কী কী এ, তারপর স্টেট কী বি, আর একটা আছে কি সি, যদি আরও থাকতো ডি তাহলে এখানে ডি দিতাম, কিন্তু আমাদের স্টেট তিনটে আছে তিনটা। তারপর এখন আমাদের আলফাবেটগুলো কী বলতে সিম্বলগুলো কী, এ একটা আছে, বি আছে, সি আছে, তিনটে আছে, তাহলে এ বি সি, এখন আমাদের আলফাবেটগুলো লেখা শেষ। তো এখন এ, এই যে এই এ বলতে এই এই এ এ স্টেট এ দিয়ে কোথায় যাচ্ছে, বিতে যাচ্ছে, তাহলে এ স্টেট অবশ্যই এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবে, এ স্টেট এ দিয়ে কোথায় যাচ্ছে, বিতে যাচ্ছে, বিতে যাচ্ছে, আর কোথাও যাচ্ছে কি যাচ্ছে না, এ স্টেট বি দিয়ে কোথাও যাচ্ছে, বি দিয়ে কোথাও যাচ্ছে, যদি না যায় তাহলে এটা ফাঁকা দিতে পারি বা এরকম দুইটা সেকেন্ড ব্র্যাকেট দেবে বা অ্যাপসাইলন দিতে পারি, গেল বা পাই। তারপর এ স্টেট সি দিয়ে কোথাও যাচ্ছে, শুধু এ দিয়ে গেছে, তাহলে এটাও ফাঁকা, গেল। তারপর এর স্টেটের কাজ শেষ, তারপর বি স্টেট, বি স্টেট এ দিয়ে কোথায় যাচ্ছে, বি স্টেট এখানে যে এ দিয়ে নিজের কাছে আসতেছে, যে বি সি, তাহলে এ স্টেট এ দিয়ে বি নিজের কাছে আসছে, আবার বি দিয়া বি স্টেট বি এর কাছে আসতেছে, এটা সেকেন্ড ব্র্যাকেট, আবার সি দিয়াও নিজের কাছে আসতেছে, যেহেতু এখানে লুপ আছে যে এ বি
এসি, তাহলে তিনটা ক্ষেত্রে সে নিজে নিজের কাছে আসতেছে। ও এখানে আরেকটা আছে, সি দিয়ে বি এর কাছে আসছে, আবার এই সি দিয়ে সি এর কাছে গেছে, তাহলে অবশ্যই এখানে কমা সি হবে, কমা সি বলতে বি কমা সি, বি সি, যেহেতু যে এখানে সি দিয়ে বি নিজে নিজের কাছে আসছে, আবার সি দিয়ে সি এর কাছে গেছে, এই কারণে এখানে বি কমা সি। তারপর সি, সি স্টেট কি কোথাও এ দিয়ে বা বি দিয়ে, এ দিয়ে কোথাও গেছে না, বি দিয়ে কোথাও গেছে, সি স্টেট কিন্তু কোথাও যায়নি, তাহলে এটাও ভাই এটাও ভাই ফাঁকা আছে না গেল। এখন আমাদেরকে আরেকটা স্টেট ডায়াগ্রাম অ্যাড করতে হবে, এটা হচ্ছে এখানে অ্যাড করি, এই ক্ষেত্রে প্রথম এই দিকে যা আছে সেম আমরা হুবাহু করতে পারি, কিন্তু এই ক্ষেত্রে হবে ও এখানে আরেকটা কথা আছে, এটা যেহেতু এখানে স্টার্ট স্টার্ট কি স্টার্ট হচ্ছে এ দিয়ে, তাহলে এখানে স্টার্ট এ দিতে হবে, আর ফাইনাল স্টার্ট হচ্ছে সি, তাহলে এখানে সির ওপর একটা স্টার্ট দিতে হবে, এটা হচ্ছে স্টার্ট স্টার্ট, এটা হচ্ছে ফাইনাল স্টার্ট। তো এখন এটা যেহেতু স্টার্ট স্টার্ট, তাহলে এখানে একটা এরকম একটা তীর চিহ্ন দেবো, তারপর অবশ্যই এই টেবিলের ক্ষেত্রে ডিএফএ টেবিলের ক্ষেত্রে বা ডিএফএ ট্রানজ্যাকশন টেবিলের ক্ষেত্রে, এটা হচ্ছে ডিএফএ ট্রানজ্যাকশন টেবিলের ক্ষেত্রে আমাদেরকে থার্ড ব্র্যাকেটে নেবে, যেহেতু এ আছে এখানে থার্ড ব্র্যাকেটে নিলাম, নেওয়ার পর এ এটা হুবহু আমরা ফার্স্ট মানে এই ফার্স্ট দুটা তুলে নিতে পারি, এটা হচ্ছে এ বি সি, তারপর এটা হচ্ছে ডট ডট। এখন এখন আমাদের কথা হচ্ছে এখানে কোন স্টেপটা আসবে, এই জায়গায় আমরা আসলে এটাকে আর ফলো করবো না, এখানে প্রথম স্টেপটা লেখার পর এখন কথা হচ্ছে যে এই জায়গায় কোন স্টেপটা আসবে। এখন আমাদেরকে এই পাশে দেখতে হবে যে এর মাঝে কোন এই দিকে যে আছে এই দিকে, এর মাঝে কোন স্টেপটা এখানে ব্যবহার করা হয়নি, মানে এই জায়গায় ব্যবহার করেনি, এখানে শুধু এ স্টেপটা ব্যবহার করেছে, বি স্টেপ কি এখানে আছে নাই, তাহলে আমরা এখানে ও আসলে এখানে আর একটা ভুল হচ্ছে, সেটা হচ্ছে ডিএফ এর ক্ষেত্রে ফাঁকা স্টেট হয় না, এখানে অবশ্যই একটা ট্র্যাপ স্টার্ট, ট্র্যাপ স্টেট বা ডেথ স্টার্ট যেটাই বলো, এখানে সাপোজ আমরা ডি দিলাম, এটা ডি মানে ডিএফ এর ক্ষেত্রে ফাঁকা স্টেট আছে, যেটাই ফাঁকা হবে ওটা আমরা ডি দেব, ডি দিয়ে ডিক্লেয়ার করবো, ফাঁকা স্টেট হয় না, তাইলে এগুলো স্টেট ডি মানে একটা ট্র্যাপ স্টেট দেবো, ডিএফ এর ক্ষেত্রে ফাঁকা স্টেট হয় না, এটা মাথায় রাখতে হবে যে আসলে ডিএফের ক্ষেত্রে ফাঁকা স্টেট, কিন্তু এনএফের ক্ষেত্রে ফাঁকা স্টেট হয়, এই টেবিলের ক্ষেত্রে দেখো ফাঁকা স্টেট আছে, কিন্তু এই স্টেটের ক্ষেত্রে কোনো ফাঁকা সেট হবে না। এখন আমাদের এখানের ক্ষেত্রে এও ব্যবহার করে বিও ব্যবহার না, বিও ব্যবহার করে ডিও ব্যবহার করে, আমরা যে কোনো একটা এখানে নিতে পারি, তো আমি এখানে বি নিলাম, তো এখন বি বি স্টেট এ দিয়ে কোথায় গেছে, বি স্টেট এ দিয়ে কোথায় আসছে, বিয়ের কাছে আসছে, বিয়ের কাছে গেছে, তারপর বি স্টেট বি দিয়ে কোথায় গেছে, বিয়ের কাছে আসছে, এই যে এখানে দেখতেছি আমরা বি স্টেট এই বি দিয়ে কোথায় আসছে, এখানে আসছে, তারপর এই বি স্টেট সি দিয়ে কোথায় গেছে, সি দিয়ে আসছে বি সি, শেষ। এখন এই লাইনের মধ্যে দেখতে হবে আমাদের বি এখানে ব্যবহার হয়েছে, ডি এখনও ব্যবহার হয়নি, তাহলে বিসিও কিন্তু এখনও ব্যবহার হয়নি, তো আমরা এখানে যদি বিসি লিখি বা ডিও লিখতে পারি কোনো সমস্যা নেই, বি সি। এখন এখানে আছে দুইটা স্টেট বি অ্যান্ড সি, এই যখন দেখবো আমরা দুইটা স্টেট তখন এটার মানে বোঝায় যে বি ইউনিয়ন সি বলতে এই দুইটা যোগ হবে, মার্জ হবে, যেহেতু বি আর সি, তাহলে এখন আমাদেরকে ফার্স্ট এই ঘরে যেটা লিখতে হবে বি 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 এ দিয়ে কোথায় গেছে, বি এ দিয়ে কোথায় আসছে, বিয়ের কাছে আছে, তাহলে বিয়ের বি মানে এই এখন আছে বিয়ের কাছে, এখন সি সি এ দিয়ে কোথায় গেছে, সি এ দিয়ে আসছে কোথায়, ফাঁকা, এই কারণে এখানে কিছুই হবে না, কিন্তু ফাঁকা এখানে ফাঁকা দিলেও হয় না দিলেও হয় ফাঁকা আছে, কিন্তু হ্যাঁ এখানে যদি ফাঁকা না হয় এটা যদি সাপোজ এ হয়তো
তাহলে এই ক্ষেত্রে কি সি এ দিয়ে এর কাছে আছে, তাহলে তখন এখানে ফাঁকা না হয় এখানে এ হতো, কিন্তু এখানে এ হইতো। তো যেহেতু এটা ফাঁকা আছে অর্থাৎ এটাও না এটাও না, সেহেতু বি ইউনিয়ন বলতে বি ইউনিয়ন বলতেছে, বি ইউনিয়ন বলতে দেখো কী হয়, বি এ দিয়ে গেছে বি এর কাছে তার ইউনিয়ন, সি এ দিয়ে গেছে ফাঁকা, আর এই দুইটা কী হয় এই বি হয়, সেই বিটা এখানে আছে। আর বি আর এই সি, এই সি যদি এ দিয়ে ফাঁকা সেটে না যায় এর কাছে যাইতো তাহলে এটা অবশ্যই বিয়ে হইতো, এখানে বিয়ে বসতো। তা আসলে এইটা হচ্ছে মেন জিনিস। তারপর গেল বি সি, বি সি বি এই বি স্টেট, বি দিয়ে কোথায় গেছে বি এর কাছে, অবশ্যই থার্ড ব্র্যাকেট দিতে হবে। তারপর সি, এই সি সি বি দিয়ে কোথায় গেছে ফাঁকা, অর্থাৎ এটাও নাই। তারপর আবার বি সি, সি দিয়ে কোথায় গেছে বি সি দিয়ে গেছে বি আর সি এর কাছে, এই যে এখানে বি আর সি, কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তাই এখানে হবে বি সি, আর এটা তো ফাঁকা আসতে অর্থাৎ এখানে নেই। তারপর এখন আমাদেরকে দেখতে হবে বি নে সি, ডি এখনও নেয়নি, তারপর বি নে সি, এই বি নে সি, বি সিও নে সি, এখানে দেখো এর মাঝে আমরা এই বি, এই বি নে সি, তারপর ডি এখনও নেই, তাহলে এটা ডি, ডি স্টেট, ডি স্টেট কি কোথাও আছে বা নয়, ডি স্টেট আসলে যেহেতু এখানে কোথাও নাই তাহলে ডি স্টেট ডি সে নিজের কাছেই গেছে, এ দিয়েও নিজের কাছে গেছে, ট্র্যাপ স্টেট বলতে ফাঁকা, ডি দিয়ে তো কোথাও যায় নাই তাহলে ট্র্যাপ স্টেট, আর ডিটা আমরা ট্র্যাপ স্টেট ঘোষণা করছি বা ডেট স্টেট, ডি সবগুলো ডি ডি ডি। এখন আমাদের দেখো বি ব্যবহার করছি, এই ডি এখানে ডি নেছি, তারপর বি নেছি, বি সি এই বি সি নেছি, এই বি নেছি, বি নেছি, সবগুলো কিন্তু এখানে এই এই পাশে আমাদের ব্যবহার করা শেষ। এখন আমাদেরকে রাখতে হবে ডি এফ স্টেট ডায়াগ্রাম। তো ডিএফ স্টেট ডায়াগ্রাম, ডিএফ স্টেট ডায়াগ্রামটা আমাদের আর্ট করতে কী হবে, যে এই যে এখানে স্টেটগুলো আছে এ বি বি সি ডি, এটা আমাদেরকে লিখতে হবে। সাপোজ এ থার্ড ব্র্যাকেট না দিলে হয়, তারপর আছে কি বি, তারপর বি সি, তারপর আছে কি ডি, হ্যাঁ যেভাবে লম্বাও নিতে পারি বা আমরা যেভাবে ইচ্ছে নিতে পারি। এখন এখানে একটা কথা, এখানে ফাইনাল স্টেট কী ছিল সি, এখন এখানে দেখতে হবে সি কার কার সাথে হবে, সেখানে এখানে স্টার দিতে হবে, এই স্টার দিলাম। তো এখন এই এ এখানে থার্ড ব্র্যাকেট দিলেও হয়, আবার এটা ফাইনাল স্টেট, যেহেতু সি যে জায়গায় আছে সি, তাহলে এটা আমাদের ফাইনাল স্টেট, যে সি এখানে দুটো জায়গা ছিল দুটো ফাইনাল স্টেট হতো। তাহলে এখন এ, এই এ স্টেট এ দিয়ে কোথায় গেছে বিয়ের কাছে গেছে, এই যে এ, এ দিয়ে আছে বিয়ের কাছে, তাহলে এ দিলাম, তাহলে বি না এ, এই বি দিয়ে কার কাছে গেছে ডি এর কাছে গেছে, তাহলে বিয়ের কাছে গেছে, বি সি দিয়ে কার কাছে ডি এর কাছে গেছে, তাহলে কমা দিয়ে একটা সি দেই গেল। তারপর বি, বি দিয়ে বি এ দিয়ে কার কাছে গেছে নিজের কাছে গেছে, তাহলে একটা লোভ সেলফ মানে নিজের কাছে আসছে, বি আবার বি দিয়ে এর কাছে আসছে, তাহলে বি সি দিয়ে আবার বি সি দিয়ে কার কাছে গেছে, বি সি দিয়ে গেছে এই বি সির কাছে, যে বি সি দিয়ে গেছে বি সির কাছে, তাহলে আমরা এইখানেই দিই যে বি সি দিয়ে গেছে কার কাছে বি সির কাছে, এখানে দিলাম সি গেল। তারপর এটার বির কাছ শেষ, এখন বি সি যে এখানে বি আর সি, বি সি এ দিয়ে কার কাছে বিয়ের কাছে গেছে, তাহলে এখানে আবার একটা বি তিসের নামে, বি এ দিয়ে কার কাছে গেছে বিয়ের কাছে গেছে, তাহলে এ। তারপর বি সি, এই বি সি, এই বি সি বি দিয়ে কার কাছে গেছে বিয়ের কাছে গেছে, তাহলে এখানে একটা বি দেই, তো এই লাইনে গেছে। তারপর তারপর হচ্ছে এই বি সি, সি দিয়ে কার কাছে গেছে বি সির কাছে গেছে বলতে এই নিজের কাছে গেছে সি দিয়ে। তারপর ডি, এই ডি এ দিয়ে ডি এর নিজের কাছে গেছে, বি দিয়ে নিজের কাছে গেছে, তাহলে নিজের কাছে গেছে,
এ দিয়া গেছে এর কাছে, বি দিয়া গেছে এর কাছে, তারপর সি দিয়া গেছে ডি এর কাছে, তাহলে সে নিজেই নিজের কাছে আছে, বারবার সেলফ এর কাছে আছে। তো আসলে এই হচ্ছে আমাদের প্রশ্ন, যেটা ছিল যে কনসেপ্টটা, এটা আমাদেরকে দেওয়া আছে। প্রথমে এটা আমরা এনএফে রেগুলার এক্সপ্রেশন করছি, তারপর কনভার্ট করছি করেসপন্ডিং ডিএফে। তো এটা হচ্ছে আমাদের মূলত কীভাবে একটা রেগুলার এক্সপ্রেশন থেকে প্রথমে এনএফেতে কনভার্ট করা যায় আর এনএফে থেকে ডিএফেতে কনভার্ট করা যায়। তো আশা করি একটু ভালোভাবে প্র্যাকটিস করলে বুঝতে পারবো। সবাইকে ধন্যবাদ।